বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। কয়েকদিনে গ্যাপ চলে গেছে, যাই হোক। তো আজকে আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কয়েকদিন থেকে দেখছি ভিডিও, তবে বানাচ্ছি না। সেটা হচ্ছে টিয়াকে নিয়ে, টিয়াকে নিয়ে কিছু কথা বলার আছে আমার। সেটা হচ্ছে ম্যান্ডিতে বাড়ি যখন গেল তখন থেকেই আমি দেখছি তাকে। তো এইদিকে 2 দিন শরীর খারাপ, তারপরে তোমার দাদা ভাইয়েরও শরীরটা খারাপ ছিল, ওই জন্য আর করা হয়নি। তো আজকে থেকে ভাবছি রেগুলার ভিডিও দেবো, না হলে চ্যানেলটা তো বসে আছে, তো রেগুলার ভিডিও দেব। টিয়া গেল ম্যান্ডির বাড়ি, ম্যান্ডি বাড়ি গেল কেন না, তার আগে কোথায় গেল, গাড়িটা বিক্রি করে দিতে হবে, কারণ গাড়িটা আর চালাতে পারছে না। 2 মাস কিস্তি দিতে পারেনি, গাড়িটা চালাতে পারছে না। ছেলের ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকা খরচ হয়ে গেছে, কিন্তু যখন পুনেতে ছিল তখন কিন্তু বলেছিল এর আগের বারের থেকে এবার কিন্তু টাকা খরচটা অনেকটাই কম হয়েছে। তারপরে এটাও প্রত্যেকে বলেছে, তাহলে যেখানে আমরা টাকা দিয়েছি সেখান থেকে খরচ করো না, সেটা খরচ করেছে কি করেনি জানা নেই। যাই হোক, এখন ঝুল উঠেছে গাড়ি বিক্রি করা। যখন গাড়ি বিক্রি করার কথা হয়েছিল, মানে প্রত্যেকটা দর্শক বলেছিল যে তোমার যখন আছে তাহলে গাড়িটা বিক্রি করো, বাড়িটা বিক্রি করো, তখন কিন্তু গাড়িটা বিক্রি করলো না। তখন কি বললো, বললো যে না, এখন গাড়িটা আমি বিক্রি করব না, এটা তো আমাদের সোর্স অফ ইনকাম। তখন কিন্তু গাড়িটা বিক্রি করলো না, এখন আবার শুরু করেছে গাড়ি বিক্রি করতে হবে। 2 কিস্তি দেওয়া হয়নি। কেন 2 কিস্তি দেওয়া হয়নি? সবই দেওয়া হয়েছে, এটা একটা আবারও চাল। সে চালটা কোথায়? সেটা হচ্ছে ছেলের, যেহেতু যে টাকাগুলো দেওয়া হয়েছে সেই টাকাগুলো যাকে যাকে দেওয়ার উদারতা করার জন্য, মানে উদার সাজার জন্য, নিজের টাকা তো না পরের টাকা, যাকে যাকে দিয়া দিয়ে দিয়েছে, এরপরে যেটা রেখেছে সেইটা এখন, মানে বলেছিল না যে 1 মাস দেখি, 1 মাস পরে আবারও টাকাটা তোমার যদি না লাগে ফেরত দিয়ে দিব। সেটাই হচ্ছে এখন হাতানো ধান্দা। সেই হাতানো ধান্দা বলতে ওই যে কিস্তি দেওয়া হয়নি, তারপরে তোমার গাড়ি বিক্রি করব, তখন সবাই বলবে না 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 না, রাখো রাখো রাখো, গাড়ি কেন বিক্রি করবে, আমাদের টাকা থেকে আয়ুষ পাপাটি, হারুস পাপা ট্রিটমেন্ট করো, হারুস পাপা এরকম সব বলবে। সেখান থেকে এই কাজটা করা হয়েছে, তো ভালো কথা, ভালো কথা, সেখানে ট্রিটমেন্ট করবে, এ করবে, সেটা ভালো কথা। কিন্তু মিথ্যা কথা বললে না খুব বাজে লাগে। তুমি তোমার ঢোলটা তুমিই ফাটাচ্ছ, আবার তুমি তোমার ঢোলটাকে আগলে রাখার চেষ্টা করছো। আজকে তারপরে ওখান থেকে তো এলো, মন্দিরার বাড়ি গেল, মন্দিরার বাড়ি থেকে আনন্দ ফুর্তি করলো, বা আর কোনো কাজ ছিল সেখানে গিয়েছিল, সেখানে গিয়ে তো তার মনের কিছু ক্ষোভ শোনালো। সে ক্ষোভটা কি, তোমার রান্নাঘরটা সুন্দর, তোমার এটা সুন্দর, তোমার ওটা সুন্দর, তোমার এইদিকে এই আছে ওই আছে, যাই হোক মনের ক্ষোভটা শোনালো। শোনানোর পর বাড়িতে এসে আবারও বলতে বসলো, সেটা হচ্ছে যে মন্দিরার হাজবেন্ড আর ওর হাজবেন্ড কথা কেন বলেনি। সেটা হচ্ছে মন্দিরার হাজবেন্ড চুপচাপ, ওর হাজবেন্ডও চুপচাপ, সেজন্য কথা বলেনি। এটা কোনো কথাই নাই, এটা কোনো কথা না যে ওর হাজবেন্ড চুপচাপ, এর হাজবেন্ড চুপচাপ, সেটা না। হয়তো মনের, মানে দেখো কিছু না হলে কিছু তো বোঝা যায়, মনের অমিল হল কিছু কারণে হয়েছে বোঝা যাচ্ছিল, কারণ কেউই কাউকে কথা বলছিল না, কিন্তু দুজনাই খাচ্ছিল, দুজনাই চলছিল, দুজনাই ইয়ে হচ্ছিলো, কিন্তু মনের যে অমিল সেটা বোঝা যাচ্ছিল। হ্যাঁ, আর একটা কথা দালাল বলছিল সেদিন, সে মানে একই সঙ্গে ঢুকিয়ে দিচ্ছি, দালাল বলছিল যে টিয়ার থুতু চাটতে গেছে, মন্দিরাকে একসময় বলেছিল ছি ছি ছি, এখন আবার তার থুতু চাটতে গেছে। দেখো, যার যেটা ভালো জিনিস বলতেই হবে। হ্যাঁ, প্রত্যেকে তখন কিন্তু ছিছি করেছে, কারণ প্রত্যেকে এটা মেনে নিতে পারেনি, সংসার থাকা সত্ত্বেও, বাচ্চা কাচ্চা থাকা সত্ত্বেও পরকীয়াটা তখন মেনে নিতে পারেনি। টিয়া তখন ছিছি করেছিল, আবারও যখন মন্দিরে ভালো পথে গিয়েছে বা সংসার করছে, আবারও তার সাথে কথা বলছে। দেখো, যে প্রকৃত বন্ধু হয় না, তখন কিন্তু সে যদি খারাপ কাজে যায়, চলে যায় বন্ধুরা আমাদের, তখন কিন্তু আমরা তার হাতটা ছেড়ে দিতে বাধ্য হই, যে তুই যখন নোংরায় যাচ্ছিস আমি তো আর নোংরায় যাবো না, তুই যাচ্ছিস যা, কিন্তু তোকে আমার যতটা সাবধান করা ততটা করব, শুনলে ভালো না শুনলে ঠিক আছে, যখন তুই আবার ফিরে আসবি ভুল বুঝে তখন কিন্তু আবারও আমরা কিন্তু বুকে জড়িয়ে নিই বা কথা বলা শুরু করি।
টিয়া এই জায়গাটাই ঠিকই আছে, যখন মন্দিরা ভুল কাজ করেছিল, ছিছি করেছিল, আবারও যখন এখন ভালো কাজ করছে, দুজনেই কথাবার্তা বলে, এটা তো ঠিক আছে। এটা আমি দালালের কথার আমি কোনো ই পেলাম না। তারপরে আজকের ভিডিওটা দেখলাম, সেটা হচ্ছে বাচ্চাটার বার্থডে। দেখো কালকে একটা ছোটোখাটো করে বার্থডে করলো রাত্রিবেলায়, ঠিক আছে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে জানো একটা কেক আনতে গেলে না মাথা খারাপ হয়ে যায়। একটা কেক ম্যাক্সিমাম 300-400 টাকা দাম, ম্যাক্সিমাম ছোটো কেকগুলো বলছি 300-400 টাকা দাম। সেখানে যদি মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা কেক কাটা হয়, তারপরে যে আর একটা নিবো সেটা কিন্তু খুব মানে কি বলবো, সেগুলো বেশি ফুটনি বলে, মানে দেখা দেখানিওয়ালা বলে, আর না হলে সেটা অতিরিক্ত বলে। আমার টাকা নেই টাকা নেই টাকা নেই করছি, আমি এমআরআই দিতে মানে ওই যে গাড়ির কিস্তি দিতে পারছি না, কাজের মেয়ে রাখতে পারছি না, আমি এটা করতে পারছি না ওটা করতে পারছি না, এটা দুঃখ গাইছি। আমি যদি দুঃখ না গাইতাম সেটা ঠিক ছিল, যে আমি ওটা দুঃখটা গাইতে পারছি গাইছি না, মানে আমার যা আছে আমি বোঝাতে দিচ্ছি না বা দর্শককে বুঝতে দিচ্ছি না, কিন্তু আমি দুঃখ গাইছি। দুঃখ গাইতে গাইতে আবার কি, আমি একটা না দুটো কেক নিয়ে আসছি। দেখো ছেলেকে মা হিসেবে প্রত্যেকে যায় যে ছেলের বার্থডেটা বা হাজব্যান্ডের বার্থডে বা আমাদের পরিবারের যারা সদস্য তাদের একটু ভালোভাবে আমরা প্রেজেন্ট করি, বার্থডেটা বলো বিবাহবার্ষিকী বলো, এগুলো আমরা প্রত্যেকে চাই। কিন্তু আহামরি কিছু করতে গেলে না সেটা কিন্তু খুব চোখে পড়ে, চোখে পড়ে। রাত্রিবেলায় ছেলের সেলিব্রেশন করবে, ভালো কথা, সেলিব্রেশন করবে, সেখানে 12টার সময় কেক কাটলো, সেটা এনাফ, সেদিনটার জন্য সেটা ঠিক ছিল। সেকেন্ড দিন বিশেষ করে আমি কি করি, ফার্স্ট দিন কেক কাটি, ঠিক আছে, সেকেন্ড দিন আমি কিন্তু রাত্রি 12টার সময় কেক কাটলে আর আমি পরের দিন কেক নিয়ে আসি না, কারণ আমার ওটা মনে হয় বাড়তি খরচ। আমার মানে কার কী হয় জানি না, আমার মনে হয় ওটা বাড়তি খরচ। দ্বিতীয়ত সেদিন আমি পায়েস করি, রাত্রি 12টায় আমি কেক কাটলাম, কারণ 12টার পরে পরের দিন পড়ে যায়, এটা ইংলিশ মতে। আর বাংলা মতে হচ্ছে, আমি যেটা জানি, সকাল 6টার পরে গা বাংলা ক্যালেন্ডার চেঞ্জ হয়। সেহেতু বাংলা ক্যালেন্ডার যখন চেঞ্জ হলো, আমার ছেলের বার্থডেটা আমি পায়েস দিয়ে শুরু করি। তো সেখান থেকে আমার কেকও হলো পায়েসও হলো, কিন্তু পরের দিনও আবার একটা বড় কেক নিয়ে এসেছে। সেখানে টিয়া বলছে যে ছিছি কেকটা খারাপ হয়ে গেল, তখন ওর বর বলছে কেন, আমি বললাম তোমাকে পরের দিন নিয়ে আসব, তো তখন এ বলছে সময় পে কখন পেতে বলো, তখন বলছে আমার কি কম লোক আছে, আমার কি কম ইয়ে আছে, ওদেরকে বললেই এনে দিত, মানে ওদের সব কিছুই আছে, তাই যাদের টাকা থাকে তাদের সব কিছুই থাকে। তারপরে যখন মাংসটা ঢালছিল, বিশ্বাস করবে না এটা আমার খুব চোখে লেগেছে, আমার টাকা নেই টাকা নেই তাহলে করার কোনো যুক্তি নেই, আছে কি বলো, টাকা নেই টাকা নেই করার কোনো যুক্তি নেই। মাংসটা ঢালছিল কিছু না করে 5-6 কিলো মাংস, ওটা কম করে বলছি, 5-6 কিলো মাংস, 5-6 কিলো মাংস যদি নিয়ে আসে, ও কলকাতায় কত করে জানি না, আমাদের এখানে 800 টাকা করে, তাহলে 4×50=40, মানে 4000 টাকা, 4000 টাকার মাংস, কম করে বলছি 4000 টাকার মাংস। তারপরে তো এটা ওটা মাছ নিয়ে এসেছে, তারপরে ছেলে যেহেতু মাংস খাবে না দেশি মুরগি নিয়ে এসেছে, তারপরে এই সব খরচ করে আনসাং মানে জিনিসপত্র হ্যাড্ডা ব্যাড্ডা দিয়ে ম্যাক্সিমাম 9-10 হাজার টাকা খরচ। তাহলে ছেলের পিছনে 9-10 হাজার টাকা যেহেতু খরচ করলো, সেটা আমি একবারও কিন্তু বলছি না, তোমরা কিন্তু ভুল বুঝো না, আমার কাছে হচ্ছে ছেলের জন্য খরচ করছে, তার মা বাবা খরচ করছে, খুব ভালো কথা, তার আছে খরচ করবে, তার আছে লোককে খাওয়াবে, তার আছে সে করতেই পারে, কিন্তু দুঃখ গাইছে কেন, আমার এখানেই কথা হচ্ছে, সে তাহলে সে দুঃখ গাইছে কেন, যে আমার গাড়ির কিস্তি দিতে পারিনি 2 মাসের, তারপরে কাজের যে আন্টিটা আছে তার পয়সা দিতে পারিনি, বা এটা করতে পারি না ওইটা করতে পারি না, তাহলে দুঃখ গাওয়ার কিচ্ছু নেই। আমার কথা হচ্ছে তাহলে দুঃখ গাইতে হবে না, ক্যামেরা খুলে তুমি দুঃখ গাইবা, আবার তুমি খরচও করে যাচ্ছ, কোন জিনিসটা তোমার বন্ধ আছে বলো, তোমার কোন জিনিসটা বন্ধ আছে, তুমি যে যখনই একটা করে নাইটির অ্যাড দিচ্ছ তখনই একটা করে নাইটি ভেঙে তোমাকে পড়তে হচ্ছে, যখনই শাড়ি লাইভ করছো তখনই তোমাকে শাড়ি রেখে দিতে হচ্ছে, তাহলে আমি লাভের গুরুত্ব বিপরীতেই খাওয়াচ্ছি, তাহলে আবার আমার কী কী আমার ই হচ্ছে।
তুমি শাড়ি জামা কাপড়ের জন্য ঘর করলে তাহলে তোমার জানো যে আজকে আমার বাড়িতে লোকজন আসছে, তাহলে আমি ব্যবসার ঘরে ব্যবসার জিনিস রাখবো। আজকে ঘর দূর গোছাতে গিয়ে দেখলাম জামা শাড়ি নাইটি কুর্তি এগুলো তুমি ভাঁজ করে বা প্যাকিং করে তুমি যে সেকেন্ড ঘর সেটা রাখলে, কেন রাখলে? তাহলে আবার ওই ঘরটা করার কোনো যুক্তি হলো? তাহলে ওই ঘরটা করার কী যুক্তি হলো? তুমি আসলে খুব হঠকারিতা সিদ্ধান্ত নাও, ওই জন্য তোমার নামটা রেখেছে কিন্তু হঠকারী। কারণ হচ্ছে আমি যে পারপাসে যে কাজটা করব সেই পারপাসে যদি সেই কাজটাই আমার না হলো, তাহলে আমার ঘর করা মানে কী হলো? আজকে আমি জানি আমার ঘরে বাচ্চা কাচ্চা আসবে, আমার ঘরে কিছু মানুষ আসবে, তাহলে ব্যবসার জিনিস বলতে সেই জিনিসটা হচ্ছে পরের জিনিস। পরের জিনিস বলতে কি, আমি একজনকে ডেলিভারি করব, সেই জিনিসটা খাওয়ার কোনো দাগ পড়ে যেতে পারে বা কোনো কিছু হতেই পারে। আজকের দিনটার জন্য আমি সেই জিনিসটা যদি আমি আলাদা ঘরেই থাকবে, তাহলে আমি সেই জিনিসটা আলাদা ঘরে রেখে আসবো। তাহলে সেটা না করে কী করলো, ওই ঘরে খাটে নিয়ে এসে রেখে দিল। তাহলে এ ঘরটা যদি পরিষ্কার থাকতো তাহলে আমার দুটো মানুষ কেউ বসতে পারতো বা কাজ হতো, সেটা কিন্তু করিনি, এই জিনিসগুলো এ ঘরেই রেখে দিল গেল। তারপরে বরটাকে দেখলাম সত্যি হাবাইতে পানা, মানে বলি না বলে না সে কথা বেরিয়ে চলে আসে, সত্যি হাবাইতে পানা। আগের দিন গেল সকালে কিছু খেলো না, বাসির ডিম আর তরকারি ছিল সেহেতু খেলো না, শ্বশুরবাড়ি মটন হয়েছে তাই মটন খেলো, মানে আগের দিন বলতে যেদিন মন্দিরাতেবাড়ি ওইদিকে গিয়েছিলো সেই দিন মটন খেলো, আবার রাস্তায় গিয়ে মটন খেলো, আবারও মন্দিরাতেবাড়ি গিয়ে মটন খেলো। পেট না প্যাকেজ, মানে পেট তো না প্যাকেজ সিস্টেম একদম, মানে ঠুসো প্যাকেটে ঠুসো এরকম। আজকে কি করছে, ছেলের জন্য বার্থডে, ছেলে আমরা কি করি কোনো জিনিস বার্থডে বলো বা ই হলো, সেদিনটা নর্মাল একটা রান্না করলাম, আমি জানি আমার ছেলের বার্থডে আমি এতজনকে বলবো, তাহলে আমি কি করব, সেই দিন আমি বিকাল থেকে হোক আগের দিন থেকে হোক আমি ঘরগুলো কিন্তু পরিষ্কার করব, যেটা করার সেটা কিন্তু আমি আগের দিন করব। পরের দিন থেকে ঘুম থেকে উঠে তাহলে আমি বলতে যান আগে আমি আমার বরকে বলবো তুমি দু চার ঘরে যেটা তোমার আত্মীয় বলে এসো। তারপরে খেটে বেছে পাঁচ তরকারি ভাত করব, তা না ও কী করলো, সকালবেলা তো উঠেই ওর যে ঘরের কাজ করে সেই আন্টিটা রান্না করেছিল সিদ্ধ ভাত, সেটা খেয়ে তোমার ঘর গোছাতে লাগলো। ঘর গোছাতে লাগার পরে ঘর গুছিয়ে তো হলো, তারপরে সবাই কাটা বাছা করছে, পাড়ার লোক ওই যে কাজ করে সেই আন্টিটা রসুন পেঁয়াজ বাড়ছে, তারপরে রান্নার একটা মেয়ে রেখেছে, মানে সব কিছু দিয়ে মিলিয়ে একদম এলাহি ব্যাপার। আবার এদিকে বলবে আমি মধ্যবিত্ত, কিসের মধ্যবিত্ত এবার একটু বলো তো, তোমরা ভিডিওটা গিয়ে দেখে এসো এখানে কোথায় তোমরা পেলে মধ্যবিত্ত? একটা ছেলে দুটো কেক, পাঁচ ছ কিলো মাংস মাছ, তারপরে আবার ছেলে যেহেতু খাসির মাংস খায় না দেশি মুরগি, ঠিক আছে আজকের দিনে ছেলে পছন্দের করতে হয় সেখানে দেশি মুরগি করেছে, খুবই ভালো কথা। কিন্তু তোমার তাহলে আমি চিকেন করব, আমার যখন পয়সার আমার এতই ই, সেরকম তো কিছু নেই যে চিকেনই খাওয়াতে হবে কি মটনই খাওয়াতে হবে কি মাছই খাওয়াতে হবে। অনেক জন্মদিন আছে, অন্নপ্রাশন আছে, যারা পারে না ঢালা মাছের মাছ ভাত করে বা মাছ ভাত সবজি একটা এটা ওটা করে। এখন বাঁধাকপির কত দাম, বাঁধাকপির পকোড়া হলো, মানে কোনটাতে কমতেই পেলে বলো তো তোমরা? এখন বাঁধাকপির প্রচুর দাম, সেখানে বাঁধাকপির অতগুলো বাঁধাকপির পকোড়া হলো, তাহলে বেগনি করতে পারতো বা পাঁপড় ভাজতে পারতো, সেই সব না। কিন্তু আমরা কিন্তু কী করি, কম খরচে কীভাবে পুষ্টিকর দিতে পারি সেটা ব্যবস্থা করি, ওই ব্যাট পাঁপড়গুলো কি গোল গোল চাকা পাঁপড়গুলো কি এমনি পাঁপড় এসব ভাজা করি, বা বেগনি করলো, বেগুনের যখন দাম বেশি হয় কিন্তু তখন পাঁপড়েই চালিয়ে দেওয়া হয়, বা আলু চিপস করলো এই রকম টাইপের জিনিস করি। উনি কী করলেন, তোমার কফির পকোড়া করলো, খাওয়াতে কার না ভালো লাগে, খাওয়ার চেয়ে ভালো কথা, বারবার বলছি খাওয়ানো দেখে আমার কিন্তু এগুলো বলার না, সে শুধু বলা হচ্ছে যে আমার যে তুমি দুঃখ কাঁদছো কেন, যে আমি গাড়ির কিস্তি দিতে পারছি না, এটা করতে পারছি না, ওটা করতে পারছি না। আজ পর্যন্ত কে আছে বলো তো যে একটা বাথরুম নেই, একটা স্নানের জায়গা নেই, একটা পরের বাথরুমে গিয়ে আমরা পটি করি, এরকম কে আছে বলো তো এখনকার যুগে? এখনকার যুগে ঘর করুক আর না করুক নিজের একটা স্নান পায়খানা বাথরুম কিন্তু আমাদের করে নেয় সাইডে জায়গা থেকে। এ তা না, এ বিশবার করে রান্নাঘর ভাঙছে আর গড়ছে, দ্বিতীয়বার তো দ্বিতীয়ত তোমার এটা করছে ওটা করছে চলতেই আছে, এবার মন্দিরাবাড়ি গিয়ে এসির হাওয়া খেয়ে এসেছে না, নিল বলে দেখো এসি,
নিলো বলে, সেটাও হবে কিন্তু ওর হাজবেন্ডের দোহাই দিয়ে, যে ওর পাপা বলেছে তাই এসিটা এসেছে বা হট করে নিয়ে চলে এসেছে। কারণ যে কাজগুলো করে প্রত্যেকটাই বলে হট করে নিয়ে চলে এসেছে। সোফাটা যখন নিয়ে এলো তখনও কিন্তু বলেছিল হট করে নিয়ে চলে এসেছে, গাড়িটা যখন নিয়ে এলো তখনও কিন্তু বলেছে হট করে নিয়ে এসেছে। এরকম কিন্তু হট হট করে নিয়ে জিনিস চলে আসে। তারপরে একটা আলমারি অর্ডার দিব বলল কিছুদিন আগে, তার আগে একটা কিন্তু প্লাস্টিকের সেই র্যাকগুলো হয় সেগুলো নিয়ে এসেছিলো, যে একদিন রাত্রিবেলায় শাড়ি রাখতে গিয়ে ভেঙে চুড়ে গেল সেই র্যাকটা, হট করে নিয়ে চলে এলো। মানে স্বামী মাথায় কাঁঠাল ভাঙতে খুব ভালো পারে। আজকেও কিন্তু বলছিল কিছু একটা, তারপরে বলছে না 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 না, মানে বলতে গিয়ে ও দেখলো না ম্যাচ হলো না যে ও আমার হাজব্যান্ড করেছে, সেখানে আবার না 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 বললো। তো চলো ভিডিওটা দেখলাম, দেখে হাসলাম, ছাড়া আর কিছুই করলাম না। যে খাসির মাংস খাওয়াচ্ছে, বাঁধাকপির পকোড়া খাওয়াচ্ছে, একটা ছেলে দুটো কেক খাওয়াচ্ছে, তারপরে পায়েস তো করতে হয় সেটা করেছে, আর সবজি আলু পটলের তরকারি করেছে। ভালো ভালো ভালো, খাওয়া দাওয়া করুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, বাচ্চা নিয়ে ভালো থাকুক, সব ঠিক আছে। কিন্তু এই ন্যাকামুখ পানা যখনই করবে তখনই কিন্তু কন্ট্রোভার্সি চলে আসবে। নাকানোপানা যদি না করে তাহলে কন্ট্রোভার্সি কিন্তু এখানে আসে না। এখানে পোলট্রির মাংস করলেও চলতো, মাছের ঝোল করলেও চলতো, কেউ দোহাই পেটে বলেনি যে কেন এই জিনিসটা হলো, আমি খাওয়াবো এক জিনিস, বড় বড় জিনিস, আর বলবো আমার কাছে পয়সা নেই, কেউ সেটা মানতে চাইবে বলো? এক কথায় আমি বড়, এটাই পরিবারকে দেখাতে চেয়েছিলো বা আশেপাশের লোককে দেখাতে চেয়েছিলো, বা পরিবারের মানে যাদের নেমন্তন্ন করেছে তারা আসেনি তাদেরকে দেখাতে চেয়েছিল, সেজন্য তারা কিন্তু মুখ ঘুরিয়েও আসেনি। দূরের মানুষ বললো না, দূরের মানুষ আসেনি আর কি বলবো, কি বলবে ও, দূরের মানুষ সবাই জানে। আর ওর বাড়ির সে যা একটা আছে না, ওর যা, সেও কিন্তু আসেনি, কিন্তু দেখেছো সেও কিন্তু আসেনি, বা তার বাবার বাড়িও বলেছিল বললো, সেও কিন্তু আসেনি, সেই জন্যই কিন্তু বললো যে দূরের কথা কি বলবো, ওরা আসেনি। তো যাই হোক, কেউ ওর টাকা গরম দেখতে পছন্দ কেউ করে না, সবাই চায় একটু ভালোবাসা। এদের হয়ে গেছে গরম, টাকার গরম প্রচুর হয়ে গেছে। আছে তো ব্যাংকে, আছে, চলো বাই।